আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমেই যে খবর দিকে চোখ রাখবো, চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবারের অভিযোগ, রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকা সত্ত্বেও আসেনি ডাক্তার। ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। ষাটোর্ধ্ব মৃত ব্যক্তির নাম রূপমোহন দাস, বাড়ি রায়গঞ্জ থানার নসরতপুর কাটাবাড়ি এলাকায়। পরিবার সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় বাড়িতে স্ট্রোক করেন তিনি। এরপর তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে সন্ধে পৌনে ছটা নাগাদ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান, কিন্তু তারপর চিকিৎসায় চরম গাফিলতি হয় বলে অভিযোগ পরিবারের। মৃতের আত্মীয়া প্রণতি সরকার অভিযোগ করে বলেন, রোগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকা সত্ত্বেও কোনো ডাক্তার তাকে দেখেননি। নার্সদের বারবার বলা সত্ত্বেও অক্সিজেনের ব্যবস্থা করা হয়নি। প্রায় দু ঘন্টা ওই অবস্থায় পড়ে থেকে অবশেষে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে অভিযোগ। রোগীর অপর এক আত্মীয়া নিয়তি দাস এই হাসপাতালে আয়ামাসি হিসেবে কর্মরত। তিনি ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ এনেছেন। তিনি জানান, একাধিকবার নার্সদের অনুরোধ করা সত্ত্বেও কেউ কোনো গুরুত্ব দেয়নি, যার জেরে ক্রমশই রোগীর অবস্থার অবনতি হতে থাকে। রায়গঞ্জ মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠানে এমন ঘটনা বাড়তে থাকলে সাধারণ মানুষ কি করবে, প্রশ্ন তুলেছেন তিনি। আমি দিদিদের কাছে বারবার যাচ্ছি, দিদি জামাইবাবু সিমটামটা ভালো লাগছে না, মাথাটা খুব যন্ত্রণা করছে, আপনি ডাক্তার ডাকেন। তখন দিদিরা কিছুই করে না। ডাক্তার থাকলে একটা সিনিয়র ডাক্তার যদি দেখতো তাহলে মেডিসিন লিখতো, যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ। গত 1 এপ্রিল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। শহর থেকে গ্রামাঞ্চলে মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে তৎপর হয়েছে প্রশাসন। প্রতিটি ক্যাম্পেই ভিড় করছেন সাধারণ মানুষ। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো 14 নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকায়। এদিনে শিবিরে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পৌর আধিকারিকেরা। রাজ্য সরকারের 15টি প্রকল্পে পরিষেবা দেওয়া হচ্ছে শিবির থেকে। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে শিবির থেকে সহজভাবে পরিষেবা পান সেদিকে নজর রয়েছে পৌর কর্তৃপক্ষের। ইতিমধ্যে মোবাইল ক্যাম্প চালু হয়েছে, এর দ্বারা উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। 14 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার চলছে, এই দুয়ারে সরকারের মধ্যে দিয়ে মানুষ উপকৃত হচ্ছেন। ঘরে ঘরে আমাদের ম্যাডাম চিফ মিনিস্টার শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মদক্ষতা এবং কর্মক্ষমতা যেভাবে কাজ করছেন, তাতে নগরবাসী গ্রামে গঞ্জে শহরে নগরে প্রতিটা মানুষ উপকৃত হচ্ছেন। বিশেষ করে মহিলা সমাজ আজকে এর দ্বারা উপকৃত হচ্ছেন। বিশেষ করে 15টি বিষয় যেভাবে মানুষ উপকৃত হচ্ছেন, তার জন্য প্রতিটি দুয়ারে দুয়ারে আমরা এই ক্যাম্প করছি। এবার অভিনব প্রচেষ্টা আছে রায়গঞ্জ পৌরসভার, সরকারের নির্দেশ অনুযায়ী আমরা দুয়ারে দুয়ারে আমরা ভ্রাম্যমান আমরা পরিষেবা কেন্দ্র আমরা বার করতে পেরেছি। এটা আমাদের আর একটি বড় উল্লেখযোগ্য সাফল্যের দিক, সেটা দিয়েও আমরা নগরবাসীকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। রাজ্য জুড়ে সফলতার সাথেই চলছে দুয়ারে সরকার কর্মসূচি। বৃহস্পতিবার চতুর্থ দিনে পদার্পণ করলো এই কর্মসূচি। রাজ্যের বিভিন্ন জেলা পাশাপাশি একই ছবি এই জেলাতেও। এ বিষয়ে এদিন জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তিনি বলেন, এখনো পর্যন্ত জেলায় মোট 1859টি শিবির করা হয়েছে, যার মধ্যে কনভেনশনাল এবং মোবাইল শিবির রয়েছে।
যেখানে যেখানে চাহিদা বেশি রয়েছে সেখানে ছুটির দিনেও শিবির করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 30,000 উপভোক্তা শিবিরে এসেছেন। চার দিন মিলে সংখ্যাটা 94,000, আবেদন জমা পড়েছে 44,000, 17,000 আবেদন পূরণ করা হয়েছে। তিনটি প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তার সংখ্যা সবচাইতে বেশি। আপনারা সবই জানেন আমরা ডেইলি একটা প্রেস ব্রিফ করি দুয়ারে সরকার কাজকর্ম নিয়ে আপনাদের কি করার জন্য। সবই জানেন স্টেট গভর্নমেন্ট আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল সিএম এটা পুরো প্রোগ্রামটা চলছে। আমাদের টোটাল ক্যাম্প যত আমরা প্ল্যান করেছিলাম ওখান থেকে প্রায় 1859 আজ অবধি ক্যাম্পগুলো অর্গানাইজ হয়ে গেছে। ওর মধ্যে কনভেনশনাল ক্যাম্পও আছে, মোবাইল ক্যাম্পও আছে। আজকে ফোর্থ ডে, দু দিন ওর হাতে আছে আমাদের ক্যাম্পের মধ্যে। লেকিন আমরা অ্যাকচুয়ালি পাবলিক যেন ওর পরিষেবা ঠিক করে পেতে পারে আমরা ছুটির দিন বি কিছু ক্যাম্প অর্গানাইজ করছি, যেখানে যেখানে চাহিদা আছে, ডিমান্ড আছে, এবং আমরা দেখে নিচ্ছি যেখানে আমরা ওর পরিষেবা দরকার আছে, ওর একটু কিছু এরিয়াগুলোকে কভার করতে হবে, আমরা ওটাও প্ল্যান করছি। এখান থেকে টিল ডেট এখনও অবধি, এখনও অবধি যে আজকে দুটো অবধি আমরা রিপোর্টটা কালেক্ট করেছি, একটা অবধি আমাদের রিপোর্ট আছে। তো প্রায় 30,000 মতন লোক আজকে আমাদের ক্যাম্পগুলোতে এসছে, এটা রিপোর্ট আপডেট হচ্ছে, বিকালে যখন ফাইনাল ফিগার দাঁড়াবে এটা আর একটু বাড়বে। টিল ডেট প্রায় 94,000 চার দিনের ক্যাম্প মিলিয়ে এখন অবধি আমাদের লোক এসছে। তারপরে আমরা 44,000 আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি, 22,000 ওখান থেকে ডিসপোজ অফ হয়ে গেছে, 17,000 প্রায় 16,933 সার্ভিস ডেলিভার হয়ে গেছে। যেটা আমি আগেও বলেছি আমাদের মেন ম্যাক্সিমাম যে নম্বর অফ অ্যাপ্লিকেশন আসছে ওটা তিনটে স্কিমে আছে, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্য সাথী আর বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। রাজ্য পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে কেন্দ্রের হস্তক্ষেপে সুযোগ করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্য যে ব্যর্থতা প্রমাণিত হলো, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এই মন্তব্য করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বৃহস্পতিবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় রণকৌশল ঠিক করতে দিনাজপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে রায়গঞ্জে অবস্থিত সিপিএম এর জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন। সেলিম সাহেব বলেন, ইডি সিবিআই এর হাত থেকে ভাইপোকে রক্ষা করতেই বিজেপিকে দাঙ্গা সুযোগ করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে কেন্দ্রীয় হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেটা মমতা ব্যানার্জি দেখালেন, নিজে ধর্ণা করছিলেন, ইচ্ছে করে নবান্নে যাননি, আর পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিলেন যাতে সিবিআই ইডি থেকে ভাইপো একটু বাঁচে, তার জন্য তাদেরকে বিজেপিকে একটু দাঙ্গা করার সুযোগ করে দিয়েছিলেন। পুলিশ মন্ত্রী নিজে পুলিশের ওপর দোষারোপ দিয়ে আর অন্যদিকে পুলিশকে নিষ্ক্রিয় রেখে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের জায়গা করে দিয়েছেন, এটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এবং আমরা প্রথম থেকেই বলি, আগের দিনও বলেছিলাম, যখন রিসরা হয়েছে, হাওড়ায় হয়েছে, যখন উনি বলছেন পুলিশ শীতলতা দেখিয়েছে, যখনই দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে তখন আর্মি নামাতে আধা সামরিক কেন। অন্যদিকে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক আরো বলেন, এটা একটা বিরাট দুর্নীতি, বিচারপতি বলছেন দুর্নীতির মহাসমুদ্র, এতে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে, অবিলম্বে দুর্নীতির মূল চক্রীদের গ্রেফতার করতে হবে বলে জানিয়েছেন তিনি। শুধু চাকরি নিলাম হয়েছে তা নয়, এমনকি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে, তার থেকে বেশি টাকা অন্য কেউ দিয়েছে, সঙ্গে সঙ্গে যার আগে চাকরির কথা ছিল তার বদলে অন্যের নাম চলে এসছে, একটা SMS-এ চেঞ্জ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে চেঞ্জ হয়ে গেছে। এই জন্য তো বিচারপতি বলেছেন তিনি হাবুডুবু খাচ্ছেন এই দুর্নীতির অভিযোগের মধ্যে দাঁড়িয়ে, ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে, এই জন্য বলছি কিংপিনদের ধরতে হবে। মোহাম্মদ সেলিম এদিন আরও বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের হাতে তৃণমূলই খুন হচ্ছে, মার খাচ্ছে, যারা মাথা বাঁচাতে তৃণমূল নেত্রীর কাছে আশ্রয় নিয়েছিলেন তাদের মাথাতে আঘাত করা হচ্ছে। তৃণমূলকেই মারছে এবং সেটাই তাই হয়, বক্তি দেখে তৃণমূলকে পুড়িয়ে মারেনি, ইসলামপুরে তৃণমূলকে খুন করেনি, সিভিক পুলিশে খুন হলো, তৃণমূলকে খুন করেনি, প্রতিদিন হচ্ছে গল্প করে হয়নি, চোপড়াতে হয়নি, তৃণমূলকে খুন করেনি। আজকে মমতা ব্যানার্জি রচিত চিত্রনাট্যের শেষ অঙ্কের নাটকে এটাই আছে, যেখানে তৃণমূলকে মারবে এবং খুন করবে। যারা বলেছিল তৃণমূলে গেছি মাথা বাঁচাতে, তাদের মাথায় এখন সবচেয়ে বেশি আঘাত পাবে তৃণমূলের হাতে। চোখরাচ্ছে অন্য খবরে, রামনবমী পরে হনুমান জয়ন্তী ঘিরে মেতে উঠেছেন ভক্তরা। বৃহস্পতিবার হনুমান জয়ন্তী, সকাল থেকে বিভিন্ন মন্দিরে চলছে পুজো আর্চা। এই ছবি উঠে এলো রায়গঞ্জের মোহনবাটিতে অবস্থিত সবুজ সংঘের পুজো প্রাঙ্গণ থেকে। এক এক করে ভক্তরা এসে পুজো দিচ্ছেন মন্দিরে। এই মন্দিরের পুরোহিত দেবাশী চক্রবর্তী জানিয়েছেন, সারা বছরই মন্দিরে বজরংবলীর আরাধনা চলে, তবে হনুমান জয়ন্তীতে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন পবন পুত্র হনুমানজি, রাতে অনুষ্ঠিত হবে হোমযজ্ঞ। রায়গঞ্জ ছাড়াও কালিয়াগঞ্জ, ইটাহার, রূপাহার থেকে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা অংশগ্রহণ করছেন এই পুজো প্রাঙ্গণে। আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, আজকের দিনে হনুমানজির জন্মগ্রহণ করছিল।
বাই মানে পবন পুত্র যেটা হনুমানজি, আর আমাদের এখানে তো প্রতিদিনই পুজো হয়, আজকে একটা বিশেষ পুজো এবং রাত্রিবেলা হোম যজ্ঞ সমস্ত কিছুই হবে, প্রচুর ভক্তরা আসে পুজো দিতে। এটা তো আসেই মোটামুটি কালিয়াগঞ্জ, ইটাহার, রূপাহার এই সমস্ত সাইড থেকে আসে এই পুজোর। এই যে দেখতে পাচ্ছেন মানে ফলমূল, লাড্ডু, সন্দেশ, মিষ্টি এই সমস্তই, মানে হনুমানজি তো লবণ জাতীয় কোনো কিছু ভোগ চলে না, এই সমস্ত কাঁচা ফলমূল, সন্দেশ, মিষ্টি এগুলো। বৃহস্পতিবার ছিল হনুমান জয়ন্তী, যাকে ঘিরে সারা দেশ জুড়ে উৎসবে মেতে উঠেছেন বজরংবলীর ভক্তরা। পবনপুত্র হনুমানের আরাধনা চলছে সকাল থেকে, একই ছবি ধরা পড়েছে এই রাজ্যেও। তবে এবছরে পশ্চিমবঙ্গে হনুমান জয়ন্তীতে চর্চায় উঠে এসেছে নিরাপত্তা ব্যবস্থা। হাইকোর্টের নির্দেশে হনুমান জয়ন্তীতে রাজ্যে 3 জায়গায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে রাজ্যের জেলায় জেলায় সুষ্ঠুভাবে হনুমান জয়ন্তী উৎসব সম্পন্ন করতে তৎপর রয়েছে পুলিশও। সেই ছবি উঠেছিল রায়গঞ্জ শহরে, কোন রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য রায়গঞ্জ শহর জুড়ে নজরদারি চালাচ্ছে পুলিশ। বিভিন্ন মণ্ডপগুলোতে মোতায়েন রাখা হয়েছিল পুলিশ। এদিন সকাল থেকে ডিএসপি সদর রিপন বল নিজে হাইরোড কালীতলা এলাকা অবস্থিত বজরংবলী মন্দিরে পরিদর্শনে গিয়েছিলেন। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য সকলের কাছে আবেদন জানিয়েছিলেন ডিএসপি। হনুমান জয়ন্তী যাতে খুব শান্তিপূর্ণভাবে হয় তার জন্য রায়গঞ্জ প্রশাসনের তরফ থেকে সমস্ত জানাতে স্ট্রং অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে, প্রত্যেকটা জায়গাতে পুলিশ ক্যাম্প করা হয়েছে। এবং গতকাল রাত থেকেই আমরা যারা ভলেন্টিয়ার্স আছে মানে অর্গানাইজার ওরা এবং আমাদের সিটি ভলেন্টিয়ার্স প্রত্যেকেই প্রেজেন্ট ছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ইত্যাদি না ঘটে। আজকে সমস্ত জায়গায় পুলিশ প্রেসিডেন্ট আছে, বাকি যে দেখছি আইসি ল্যাব দেখছেন এবং অন্যান্য যারা টিচার সদস্যরা আছে তারা সুন্দরভাবে কাজ করছেন। এখনও আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।